হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো দু হাজার কুড়ি সালে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দু হাজার কুড়ি সালে মোট ছয়টি গ্রহণ হবে তার মধ্যে চারটি হবে চন্দ্রগ্রহণ অর্থাৎ লুনারি ক্লিপস আর দুইটি হবে সূর্যগ্রহণ অর্থাৎ সোলারি ক্লিপস প্রথম গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ এটি দশ এবং এগারোই জানুয়ারি দু হাজার কুড়িতে হবে দ্বিতীয় গ্রহণটিও হবে চন্দ্রগ্রহণ এটি হবে পাঁচ ও ছয় জুন দু হাজার কুড়িতে তৃতীয় গ্রহণটি হবে সূর্যগ্রহণ এটি হবে একুশে জুন দু হাজার কুড়িতে চতুর্থ গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ এটি হবে চার ও পাঁচে জুলাই দু হাজার কুড়িতে পঞ্চম গ্রহণটিও হবে চন্দ্রগ্রহণ এটি হবে উনত্রিশ এবং তিরিশে নভেম্বর দু হাজার কুড়িতে আর দু হাজার কুড়ি সালের সর্বশেষ গ্রহণটি হবে সূর্যগ্রহণ এটি হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার কুড়িতে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটি গ্রহণ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব কোন কোন জায়গা থেকে দেখা যাবে কয়টার সময় শুরু হবে কয়টার সময় শেষ হবে সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ